যেই পথ তাতে হব অনুরত, সুরবাবর করিয়া বিচার সাধন স্মরণ লীলা, ইহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার। গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক শ্রীপদীতে চতুর্দশ সংখ্যক শ্রীপদীতে শ্রীপাদ প্রেম ভক্তি সাধনার রহস্য উল্লেখ করতে গিয়ে বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার সাধন স্মরণ লীলা, ইহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার। নবিধা ভজনাঙ্গের কথা উল্লেখ করেছেন শ্রী ঠাকুর মহাশয় এবং অন্য অভিলাষ ত্যাগ করত, এই জ্ঞান কর্মাদির আবরণ ছেড়ে অন্য দেব উপাসনা ত্যাগ করে অনন্য ভজনে শ্রী এই নবিধা ভক্তির যে অনুষ্ঠান বা অনুশীলনের কথা উল্লেখ করলেন এবং এক্ষণে এই সাধন ভজন পথ যারা এই বিশ্বে ধ্রুবতারার মতো লক্ষ্যস্থানে থেকে আর বিশ্ব সাধকগণকে পরিচালিত করছেন লক্ষ্যের পথে, সেই মহাজনের পথই যে একমাত্র অবলম্বনীয় ভক্তি সাধকের পক্ষে, এটি দেখাতে গিয়ে বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত। মহাজনের পথই অবলম্বনীয়, কারণ মহামুনি ব্যাস দেব তিনি লিখলেন, তর্ক প্রতিষ্ঠ সুতয়ো বিভিন্ন নাসা ঋষি দেশমতং ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। মহাজন যেন গত সপন্থা, বললেন তর্ক প্রতিষ্ঠ সুতয়ো বিভিন্ন নাসা ঋষি দেশমতং ভিন্নম, তর্কের কোনো প্রতিষ্ঠা নেই, অর্থাৎ যুক্তি তর্কের দ্বারা প্রকৃত ধর্মপথ নিরূপণ করা যায় না, কেননা অচিন্ত বস্তুতে কোনো যুক্তি তর্ক চলে না, অচিন্তা খুঁজে ভাবা নতাং তর্কের যোজয়েৎ, এই জন্য নিষেধ করে দেওয়া হচ্ছে যে সমস্ত ভাব অচিন্ত অর্থাৎ চিন্তার অতীত সেগুলিতে কখনোই তর্কের যোজনা করবে না। কেন তর্কের যোজনায় কিছু ফল নেই, তর্ক সেখানে প্রবেশ করবে না। নাসা ঋষির জন্য জৈষ্যমতং ভিন্নম, এমন ঋষি নেই যার মত আর একটি ঋষির থেকে ভিন্ন নয়। দেখুন এই করেই স্বর দর্শনের আবির্ভাব হয়েছে, ঋষি যারা তারা সত্য দ্রষ্টা, ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাটবাদী দোষ তাঁদের চিত্তে থাকে না, সুতরাং তাঁদের মতেও যদি নানাবিধ ভেদ দেখা যায় তাহলে সরল মানুষ তারা কোন পথকে অবলম্বন করে প্রকৃত শ্রেয় লাভ করতে পারবে এটি চিন্তনীয়। মহর্ষি জৈমিনী মত ঋষির মতো ঋষি তিনি বললেন কি, আমরা ক্রিয়ার্থ তার আনর্থক্য মতদর্থানাং তস্মাত অনিত্যম উচ্চতে। জৈমিনীর মতো ঋষি ব্যাস দেবীর শিষ্য তিনি দেখুন কি বলছেন,
তিনি বলেন এই যে বেদ শাস্ত্রে যত সমস্ত কথা আছে এগুলি সব ক্রিয়াপদ, বেদ শাস্ত্র ক্রিয়াপদ, মানে যেখানে যেখানে বেদ শাস্ত্র যাগযজ্ঞের কথা বলেছে সেইগুলি গ্রহণীয়, আমরা ক্রিয়ার্থ তার। যদি কেউ বলেন তাহলে জ্ঞান ভক্তি বৈরাগ্য ইত্যাদির কথা যে বেদ শাস্ত্রে দেখা যায়, বললেন সেগুলি অর্থবাদ মাত্র, অনর্থক্য মত তত্ত্বানাম। এত বড় ঋষি কিন্তু তিনি সারা বেদ শাস্ত্রের ভিতরে ভগবানকে দেখতে পেলেন না, বললেন কি ঈশ্বরা সিদ্ধি প্রমাণাভাবাত, প্রমাণ এমন কিছু নেই যে ঈশ্বর আছেন, সুতরাং ঈশ্বরা সিদ্ধি, ঈশ্বরের অসিদ্ধি হচ্ছে। জৈমিনী ঋষি কর্মবাদ যাগ যজ্ঞ করে তপ শেষে স্বর্গলাভ, এটি হচ্ছে তার মতে শ্রেষ্ঠ প্রাণী। কপিল সাংখ্যযোগ প্রণয়ন করলেন, তিনি প্রকৃতি এবং পুরুষের জীবের কথা মানলেন, ভগবানের সেখানে কোনো কর্তৃত্বই নেই, নিরীশ্বর সাংখ্য। তিনি লিখলেন যে জীব প্রকৃতির গুণে আসক্ত হয়েই সংসারী হয়েছে, যদি একবার প্রকৃতির যদি মজাটি জেনে যদি সে প্রকৃতির সঙ্গে যে একটা সম্পর্ক বা আসক্তি তা ত্যাগ করতে পারে তো মুক্ত হয়ে গেল। সুতরাং যেমন স্ফটিক মণিতে যেমন জবা ফুলের রংটি সংক্রমিত হয়, সেই প্রকার এই প্রকৃতিতে জীবের অনুরঞ্জন আছে, ঠিক সেরূপ নয়, তার কারণ ওখানে জবা ফুলটিও জড় আর স্ফটিক মণিটিও জড়, কিন্তু এখানে জীব চেতন আর প্রকৃতি জড়া, অতএব ঠিক ঠিক সেইরূপ অনুরঞ্জনটি নয়। অতএব যদি একবার প্রকৃতিকে জানতে পারে জীব, তাহলে প্রকৃতি নিবৃত্তাধিকার হবে, তার প্রকৃতি তাকে ছেড়ে দেবে, এটি হচ্ছে মুক্তি। এমনি কনাদ ঋষি, তিনিও বৈশেষিক মুক্তির কথা বললেন, মহাজন বললেন বরং বৃন্দাবনের শৃগাল হয়ে জন্মগ্রহণ করা ভালো, যে কনাদের মুক্তির দরকার নেই, ওটা তো প্রস্তর কল্প, পাথর হয়ে যাওয়া, পাথরের মতো। কিন্তু সাধন ভজন করে যদি একটা পাথর হয়ে যেতে হয় তার থেকে ভালোই তো আছে, নিঃশ্বাস প্রশ্বাস বইছে, দেহ আছে, সব ঠিক আছে। যদি এত কৃচ্ছ সাধনা করে পাথরের মতো হতে হয়, কনাদ ঋষি তো তাই বললেন। গৌতম বললেন ন্যায় শাস্ত্রের কথা, একুশটি দুঃখের কথা তিনি উল্লেখ করলেন, এবং এই সমস্ত দুঃখের থেকে মুক্তি লাভের উপায় ওই সমদমাদি নিধ্যাসনাদি, তিনিও সেই রূপ ওই কোনাদের মুক্তির মতেই মুক্তির কথা উল্লেখ করলেন। তেমনি আমাদের পতঞ্জল ঋষি, তিনি যোগশাস্ত্রের কথা বললেন, এবং যোগে এই অষ্টবিধ যোগ সাধনার দ্বারা তিনি অবশ্যই ঈশ্বর পরিধানাত বা ঈশ্বরকে মানলেন, এবং এই অষ্টবিধ যোগ সাধনার দ্বারা পরমাত্মা সাযুজ্য লাভ করবে জীব, এই হচ্ছে তার মতে শ্রেষ্ঠ ধর্মপথ। এই প্রকার ন্যায় বৈশেষিক পতঞ্জল মীমাংসা শাস্ত্র ইত্যাদি রচিত। শেষকালে মহামুনি ব্যাস তিনি উত্তর মীমাংসায় বেদান্ত দর্শন প্রণয়ন করলেন, এবং তিনি জানিয়ে গেলেন যে জীব একটা অনাবিল আনন্দ কামনা করে, সেই আনন্দ ভগবানের চরণের থেকে নিরন্তর ঝরে পড়ছে, অতএব যতক্ষণ পর্যন্ত না জীব ভগবানের পাদ পদ্মীর সন্ধান পায় ততক্ষণ তাকে আনন্দের সন্ধান দেবে কে। অতএব গাত্রবাদ এবং সর্বপাশাপহানি হীনৈ ক্লেশৈ জন্ম মৃত্যুর পহানি তস্যা বিধানা দ্বিতীয়ং দেহ ভেদে ঈশ্বৈ সর্যং কেবলমাপ্ত কাম দেবং পরিসং গত্বা বস্থিতস্য মুমুক্ষু সর্বেষাং দেহ দৈহিক মমতাপাসনাং হানির ভবতি। যারা সংসার পাশের থেকে মুক্তি কামনা করেন তারা ভগবানকে জানবার চেষ্টা করেন, দেবং পরিসং গত্বা, তাহলে পরিসং গত্বা ভগবানকে জানলে কি হবে, মুমুক্ষু সর্বেষাং দেহ দৈহিক মমতা পাশানাং হানির ভবতি, দেহ দৈহিক যে মমতা পাশ এর থেকে তার মুক্তি হবে। তৃতীয়ং দেহ ভেদে বিশ্বৈ সর্যং কেবলমাপ্ত কাম,
তখন তিনি এই জড় দেহ এবং যে তার সূক্ষ্ম দেহ আছে তার থেকে নিজেকে মুক্ত করে আর একটা চিন্ময় পার্শ্বদ দেহ পাবেন, তাতে ভগবানের সেবার উপাস সাধন। কিন্তু দেখুন সেখানেও শঙ্করাচার্য ইত্যাদি সেই বেদান্ত দর্শনের কি কি সব ব্যাখ্যা করলেন, যুক্তি জাল প্রসারিত করে অদ্বৈতবাদকে স্থাপন করলেন। মহাপ্রভু বললেন তাতে ছয় ছয় দর্শন হইতে কৃষ্ণ নাকি জানি, মহাজন যেই কহে সেই সত্যমান, মহাজনের যেই পথ তাতে হবন। মহাপ্রভু বললেন তাতে ছয় দর্শন হইতে কৃষ্ণ নাকি জানি, মহাজন যেই কহে সেই সত্যমান। এই জন্যই তো মা ব্যাস মুনি বললেন কি বললেন, ধর্মস্য তত্ত্ব নিহিতং গুহায়াং, ধর্মের তত্ত্ব গুহায় নিহিত আছে। তাহলে কি ধর্মের তত্ত্ব খুঁজতে পাহাড়ের গুহায় যেতে হবে নাকি? বললেন না না না, পাহাড়ে যেতে হবে না, পাহাড়ের গুহা যেমন গহন প্রকৃত ধর্মের তত্ত্ব সেই রূপ গহন। আসলে ধর্ম বলতে ভক্তি, দ্বিধাতুর উত্তর মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়, দ্বিধাতুটি সকর্মক, এই মন প্রত্যয়টি সকর্মক, সুতরাং দ্বিধাতুর যখন কর্তৃবাচ্যে মন প্রত্যয়টি প্রয়োগ হবে তখন ধর্ম শব্দের অর্থ হবে ধারণ করে যে, আর যখন কর্মবাচ্যে প্রযুক্ত হবে মন প্রত্যয়টি তখন অর্থ হবে ধারণ করা যায় যাহা দ্বারা। তাহলে ধর্ম শব্দের দুটি ব্যাখ্যা পাওয়া গেল, ধারণ করে রাখে যে আর ধারণ করা যায় যাহা দ্বারা। যেমন মনে করুন এই জল, যতক্ষণ জল আছে ততক্ষণ তরল আছে, জলের তরলতা গুণটি জলকে জলত্বে ধারণ করে রেখেছে। যখন সেই জল খুব ঠান্ডা লেগে বরফ হয়ে গেল তখন সেটি আর তরল নয়, যদিও জলই। যে উপায়ের দ্বারা সেই অবস্থান্তর প্রাপ্ত যে জল বরফকে পুনরায় তরল করা যাবে সেই উপায়টি হবে জলের ধর্ম, ধারণ করা যায় যাহা দ্বারা। তেমনি জীব, শ্রুতি বললেন দাসহূত হরে রেব নান্যস্যৈব কদাচ, জীব ভগবানের দাস, দাস ছাড়া আর কিচ্ছু নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো কৃষ্ণচরণ ভুলে দাস্য ভুলে জীব সংসারী হয়েছে, যেমন জলটি বরফ হয়ে গেল অবস্থান্তর প্রাপ্ত হয়, তেমনি জীব এখন সংসারী হয়ে দেহদৈহিক আদিকে প্রাপ্ত। যে উপায়ের দ্বারা পুনরায় সেই কৃষ্ণ দাস্য ফিরে পাবে সেই উপায়টি হবে জীবের ধর্ম। কি উপায়ের দ্বারা কৃষ্ণ দাস্য ফিরে পাওয়া যায়? ভক্তির দ্বারা। এই জন্য ভক্তি আসলে, কিন্তু এত বড় বড় ঋষিগণ সব নানা কথা বলেছেন ধর্ম সাধনার পর, তাহলে সাধারণ মানুষ কি করবে? ব্যাস মুনি বলেন মহাজন যে নগত সপন্থা, মহাজন যে পথে চলেছেন সেটি পথ। মহাজন কে কারা? ঠাকুর মহাশয় বলেন পূর্বাপর করিয়া বিচার, পূর্ব 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 মহাজন এবং পর মহাজন বিচার বলি। দ্বাদশ জন মহাজন এরা ধর্মের তত্ত্ব জানেন, এরা সকলে ভক্তির পথে চলছে। মহাজন যে নগত সপন্থা, এই সকল শাস্ত্রীয় মহাজন সব চলেছেন ভক্তির পথে, জ্ঞান যোগাদির পথে কেউ চলেননি। এই জন্যই মহামুনি ব্যাস বললেন যাদের যাদের সাধন পথ লক্ষ লক্ষ মানবকে লক্ষ্যের দিকে আকর্ষণ করছে, ধ্রুবতারার মতো যারা সাধন বজেন আদর্শ, সেই সকল মহাজনের যেই পথ তাতে হবে অনুগত, সেই মহাজনের পথে অনুগত হয়ে সাধককে চলতে হবে। কিন্তু পূর্বাপর করিয়া বিচার, যাদের কথা আমরা বললাম তারা হচ্ছেন পূর্ব পূর্ব মহাজন, কিন্তু ইদানিং আমাদের কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভু যে এই ব্রজরসের সাধনা আরম্ভ করেছেন, এই সাধনার মহাজন, এই পূর্বে পূর্বে যে সকল মহাজনের কথা উল্লেখ করা হলো তারা এই সাধনার মহাজন নন। দেখুন ব্রজরসের সাধনা এনেছেন মহাপ্রভু, তিনি বিশ্বজীবকে জানালেন জীবের ভগবান অতি আপনার এবং ভগবানও চান জীব তাকে আপনার করে ভালোবাসুক, দূরে রেখে নয়।
ব্রজবাসীগণ যে রূপ তাকে আপনার বলে ভালোবেসেছেন সেই ভালোবাসায় তিনি সমধিক প্রসূত হন। একদিকে শ্রীহরি নামের উদাত্ত আহ্বানে তিনি যেন বিশ্ব মানবের ঘুমন্ত চেতনাটিকে জাগ্রত করে তুললেন, অপরদিকে তেমনি ব্রজবাসের যে মধুময় সাধনা সেই সাধনা অতি সরল সহজ এবং সরলভাবে বিশ্বজীবকে বিতরণ করলেন। নিজেও এসেছেন ব্রজবাসের মাধুরী আস্বাদন করতে, তাই বিশ্বজীবকে সেই পথে পরিচালিত করলেন। এই বিষয়ে আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন শ্রী বিলাস ভাগবতাম দীপিকা। তিনি বললেন কি বললেন, এক 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 খুব বড় ধনাঢ্য একটা ছত্র তুলেছেন, সেই ছত্রের দান হয়, সেখানে দানের কি ব্যবস্থা আছে, চাল ডাল তারপরে শাক সবজি তেল মশলা সব দেওয়া হবে, পাত্র দেওয়া হবে, রান্না করুন ভোগ লাগান প্রসাদ পান, এইভাবে চলে আসছে সেই ছত্র। একদিন এক অতি দুর্গত নড়তে চড়তে পারে না সেইরূপে দুর্বল ব্যক্তি সেই ছত্রের দ্বারে যে আগে আমাকে কিছু প্রসাদ খেতে দিন, মান্নারি বলছে কি এনেছ চাল ডাল নাও, চাল নিয়ে কি করবো আমি যে রান্না করতে পারবো না, তাহলে যা এখানে ভাত পাওয়া যায় পড়েই আছে। দুপুর পর্যন্ত ছত্রের দান কার্য হলো, তারপরে ছত্র যখন বন্ধ হয়ে গেল তখন যিনি ছত্রের দাতা তিনি তো সব দেখছেন শুনছেন, তিনি স্নান টান করেছেন, তখন তাকে ক্ষুধা লেগে গেছে, খুব খেতে যাবেন, নিজের ক্ষুধা না লাগলে তার ওপরের ক্ষুধার মর্ম বোঝা যায় না, যখন খেতে যাবে তখন সেই ক্ষুধিত ব্যক্তির কথা মনে হলো, একজন লোককে পাঠিয়ে দিচ্ছেন, তিনি যাও তো দেখবে দরজার কাছে একজন সকাল থেকে অন্ন চাচ্ছিল, সে কি সেইভাবেই বসে আছে, যখন লোক এসে বলছে আগে হ্যাঁ সে সেইভাবে আছে, তাকে ডেকে নিয়েছো আমার কাছে, একেবারে তাকে অন্ধর মহলে নিয়ে আর তিনি যা খাবেন যোগ্য চিত্তলের যোগ্য পেট ভরে খাইয়ে দিলেন যাও। তো তেমনি ভগবান ভক্তির বিষয় আছেন সবদিন, ভক্তি যদি কি আস্বাদন, তিনি কোনোদিন ভক্ত হয়ে আস্বাদন গ্রহণ করেননি, এখন যখন ব্রজের রাধারানীর ভাব কান্তিকে অবলম্বন করে যখন ভক্তিরস আস্বাদন করতে এলেন ব্রজরসের মাধুরী, তখন চক্ষের সামনে দেখলেন হাজার হাজার কলি হত জীব, তারা সাধন ভজন করে যে তারা প্রেম লাভ করবে এমন শক্তি তাদের নেই, তখন যে বস্তু নিয়ে ভোগ করবার জন্য এনেছেন বিনা সাধনায় সেই ব্রজ প্রেম যত্র ছড়িয়ে দিলেন, হেন প্রেম সিচৈতন্য দিল যথা কথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। সুতরাং এই চৈতন্যের যুগ যুগ সন্ধিক্ষণে এইরূপ একটা যুগ ব্রহ্মার একদিনে আর পাওয়া যায় না, ব্রহ্মার একদিনে একটা দুটো নেই, ব্রহ্মার একদিনে যে আট হাজার যুগ তার মধ্যে একটা, যেতে মহাপ্রভু অবতীর্ণ হয়ে সেই ব্রজরসের মাধুরী বিতরণ করেন। সুতরাং পূর্বপূর্ব মহাজনগণ তারা তো ঐশ্বর্য ভাবময় ভক্তির মহাজন, ব্রজরসিক কমন, তবে হ্যাঁ মহাপ্রভুর প্রাক যুগ ব্রজরসের আছে মহাজন, যেমন যেমন অন্যকারণ্যবাসী ঋষি তারা পদ্মপুরাণে যাদের কথা দেখা যায়, রামং দৃষ্ট্বা হরিং তত্র ভক্তুমচ্ছং সুবিগ্রহম, তারা অন্যকারণ্যবাসী ঋষি রামচন্দ্রকে দেখলেন সীতাকে দেখলেন আর তাদের এই যুগল মন্ত্রে তাদের উপাসনা, তখন তাদের মনে হলো গোপাল উপাসক, তখন তাদের মনে হলো আমাদের উপাসনা তো কৃষ্ণের, এই রামং দৃষ্ট্বা হরিং তত্র রামচন্দ্রকে সীতার সঙ্গে দর্শন করে এই তাদের যে হরি অর্থাৎ এই ব্রজেন্দ্রনন্দন তাকে সেইভাবে আস্বাদন করার জন্য তাদের বাসনা জাগল, তখন গোপিকার আনুগত্য তারা নিলেন, গোপী বিশেষের আনুগত্য নয় গোপী ভাবের আনুগত্য, গোপী ভাবের আনুগত্য নিয়ে তারা ভজন করলেন, ভজন করে তারা বৃন্দাবনে এসে গোপী হয়ে জন্মালেন এবং রাসে তারা নায়িকা ভাবে কৃষ্ণকে পেলেন, মহাপ্রভু এই গোপী ভাব বলতে নায়িকা ভাবে কথা আনেননি। সুতরাং এরাও আমাদের মহাজন হতে পারবে না। আবার বামন পুরাণে কতগুলি শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা দেখা যায়, তারাও ব্রজরসের উপাসক শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা, তারা নিত্য লোকে ভগবানের কাছে প্রার্থনা করছেন যে
কন্দর্পকটিলা অন্যে তুই দৃষ্টে মনাংসিন কামিনী ভবমা সদ্য স্মর খুব ধান্য সংসার যথা তল্লোকবাসিন্ন কাম তত্ত্বেন গোপিকা ভজন্তি রমণং মত্তা চিকিৎসা জনি নস্তুতা। তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, প্রভু নিত্য লোকে বিত্তভাবে যে তোমার এই গোপিকাগণ যে প্রকারে তোমাকে ভজন করে উপাসনা করছে, তোমাকে দর্শন করে কামিনী ভাব আমাদের অন্তরে জেগে সেইভাবে তোমাকে ভজন করার বাসনা চাচ্ছে। ভগবান বললেন, দুর্ঘট দুর্ভবস্থেই বলছি স্মাকম সুমন, তোমাদের মনটা ভালো কিন্তু অত্যন্ত দুর্ভবই বলছে। কিন্তু অনুমোদিত সত্য ভবিত মর্দতি, তোমরা যখন একান্ত ভাবে প্রার্থনা করছো তখন আমি অনুমোদন করলাম, তোমরা তোমাদের বাসনা পূর্ণ হবে। যখন আমি পৃথিবীতে অবতীর্ণ হব সেই সময় তোমরা সেই স্থানে গোপী হয়ে জন্মাবে এবং আমার সেবা পা, তাদেরও নায়িকা পা। তবে সখীভাবে আছেন পূর্ব মহাজন মহাপুরুষ প্রাগ নিয়ে, যেমন বিদ্যাপতি বিল্লামঙ্গল ঠাকুর বিজয়দেব, তারা সখী ভাব পর্যন্ত নেমেছে। মহাজনগণ বলেন যে তারাও মহাপ্রভুর প্রাক যুগের আচার্য বা মহাজন। তার কারণ যখন সূর্যের উদয় হয় তখন সূর্য উদয়ের একটু অনেক আগের থেকে একটা প্রকাশ জগতে আসে, ধীরে 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 সেই প্রকাশটি চোখে সহ্য হয়। একবারে সেই প্রকাশটি না এসে যদি হঠাৎ সূর্য উদিত হন তাহলে জগতের চক্ষুগুলি খুব অচিরায় সব নষ্ট হয়ে যান। এই জন্য সেই চক্ষে সূর্যের উত্তর তেজটি যাতে গ্রহণ করতে পারে চোখে আস্তে 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 আলোটা আসে। তো বললেন তেমনি মহাপ্রভু যে বস্তু আহরণ করেছেন সেই বস্তুর একটু পূর্বের থেকে আস্থা করে দেওয়ার জন্য তারই ইচ্ছায় জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস আদি তার প্রাগ যুগে আবির্ভূত হয়েছে। যদি এই কথা মানতে কেউ রাজি না হন তাহলেও তারা সখীভাব পর্যন্ত দিয়েছেন এবং সখীভাবের কথা তারা উল্লেখ করেছেন। সখীভাবের সঙ্গে এই মহাপ্রভুর যে অবদান তার যে কি ভেদ সে কথা তারা জানাননি। সখীভাবের সঙ্গে মঞ্জরী ভাবের কি পার্থক্য আছে তা তারা জানাননি। সখীভাবের কথা ভাগবত দেখা যায় কিন্তু ভাগবতে মঞ্জরী কোথায় তা খুঁজে বের করা যায় না। অত্যেন পত্রুপগত প্রিয় ভাগাত্র শ্লোকে সখীভাব রয়েছে। পাঁচ বললেন সব অনুমোদন ব্যঞ্জক এবার তো প্রতি পদ্ধতি। সুতরাং ভাগবতে সখী আছেন, রাধারানীর সখীগণ যুগল কিশোরকে অন্বেষণ করছেন কিন্তু মঞ্জরীর কোনো উল্লেখ নেই। আর জয়দেবাদী বিল্লমঙ্গল আদিরও তাদেরও মঞ্জরীর কোনো কথা দেখা যায় না। এই মঞ্জরীর কথা এনেছেন আমাদের সনাতন শ্রী গোস্বামী পাদ। প্রথমে তার রাধাকৃষ্ণ গুণদেব দীপিকা 18টি মঞ্জরীর নাম উল্লেখ করলেন এবং তার ভক্তিসামৃত সিন্ধু গ্রন্থে এদের ভাব পরিপাটি একেবারে পরিষ্কার উল্লেখ করলেন যে সঞ্চারী সাত সমনা বা কৃষ্ণটা স্মৃতি অধিক উপস্যমান আছে ভাবোল্লাস ঐতিহ্যতি। বললেন দেখুন গোপিকাগণ সকলের এই কৃষ্ণরতি স্থায়ী, সখীগণেরও আর নায়িকাগণের। নায়িকাগণের তদ্ভাবের ছাত্রিকা প্রীতি, নায়িকাগণের হলো সম্ভোগেচ্ছাময়ী আর সখীগণের তদ্ভাবের ছাত্রিকা। তদ্ভাবের ছাত্রিকা বলতে তাসাং ভাব মাধুর্য কামিতা, অর্থাৎ রাধারানীকে যখন কৃষ্ণের নিকটে ললিতাদি সব সখীগণ দেখলেন তখন সোজাসুজি কৃষ্ণের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা না হয়ে তাদের রাধারানীকে কৃষ্ণের সঙ্গে মিলিত করিয়ে আনন্দ আস্বাদনের বাসনা জাগল, তখন এটি হয়ে গেল সখী ভাব তদ্ভাবের ছাত্রিকা। কিন্তু গোস্বামী পাদ বললেন সেখানে কৃষ্ণরতি স্থায়ী হলো, রাধারানীর প্রতিরতিটি হলো সঞ্চারী। কিন্তু যদি অধিক উপস্যমানা, যদি কৃষ্ণের প্রতিরতিটি যদি বেশি হয় রাধারানীর প্রতিরতি কম, আর কৃষ্ণ এবং রাধারানী উভয়ের প্রতিরতি যদি সমান হয় তাহলে কৃষ্ণরতি স্থায়ী হবে আর রাধারানীর প্রতিরতিটি হবে সঞ্চারী। এ হচ্ছে রসশাস্ত্রের নিয়ম।
তারপরে যদি রাধারানীর প্রতি অধিকার বেশি হয়ে যায়, কৃষ্ণের তার থেকে কম হয়, তখন বললেন তার নাম হবে ভাবুল্লাসারুতি। এই ভাবুল্লাসারুতি গৌড়ীয় বৈষ্ণব আচার্য গণির সাধ্য বস্তু, আমাদের শ্রীমন মহাপ্রভু করুণার অবদান, তার আচার্য রূপসীমা রূপরূপনা। এই জন্য বললেন পূর্বাপর করিয়া বিচার, আমাদিকে পূর্ব পূর্ব আচার্য হচ্ছেন তারা, ওই যে বারো জন যারা ঐশ্বর্য ভাবের আর ব্রজের ও যাদের কথা আমরা বললাম, মহাপ্রভুর পূর্ব যুগের আচার্য, পরের আচার্য হচ্ছেন রূপ রঘুনাথ আদি, তাদের আনুগত্যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এই মঞ্জরি ভাব সাধনার আচার্য তারা। সুতরাং এই যে মহাজনের যেই পথ তাতে হব অনুগত পূর্বাপর করিয়া বিচার, সেই ভাবটি আমাদের ভাবতে হবে, মহতের ভাব ভাবিতে ভাবিতে তদ্ভাবে হবে সর্ববিস্মরণ, অন্তর্বাহ্যে তবে একাকার হবে মহত ভাবের রস হবে আস্বাদন, মহতের ভাবটি চিন্তা করতে করতে চিন্তা করতে করতে চিত্ত সেইভাবে তন্ময় হবে, তখন সেই অখণ্ড রস সাধারণীকরণ ব্যাপারের দ্বারা সাধকের চিত্তে সং প্রাদুর্ভূত হবেন। সুতরাং মহদানুগত্যের এইরূপ প্রয়োজন সাধন ভজন জীবনে। তো তারা মঞ্জুরি ভাব সাধনার আদর্শ, তাদের সেই মঞ্জুরি ভাব সাধনার ভিতরে সাধক সাধককে সেইভাবে ভাবিত চিত্ত হতে হবে তাদের অনুগত হয়ে। এই জন্যই বলা হলো আত্মানং ভাবে চিন্তয়ে তত্ত্ব তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতিম। সনত কুমার সংহিতা ঋষি শাস্ত্রের থেকেও এর অনুমোদন পাওয়া যাচ্ছে। সনাতনাদি তো বলেইছেন, তারা হচ্ছেন আচার্য, কিন্তু ঋষি শাস্ত্রে কি এর কথা নাই? ঋষি শাস্ত্রেও তো এর কথা আছে। আত্মানং চিন্তয়ে তত্ত্ব তাসাং মধ্যে মনোরমাং রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতিম। গৌড়ীয় বৈষ্ণব নিজেকে রাধারানীর কিঙ্করী রূপে চিন্তা করে কোথায় তত্র সেইখানে বৃন্দাবনে তাসাং মধ্যে সখী মঞ্জরি গণের মধ্যে নিজেকে একটা অপূর্ব রূপলাবণ্যবতী কিশোরী রাধারানীর কিঙ্করী রূপে ভাবনা করবেন গৌড়ীয় বৈষ্ণব। তবে হ্যাঁ, একটা কিশোরী রূপ ভাবনা করলে বা তাতে সেটি চিন্তা করলেই যে তার আত্মস্বরূপের চিন্তাটি সুষ্ঠু হলো তা নয়। অতএব গোপীভাব করি অঙ্গীকার রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণে বিহার, গোপীভাবের অঙ্গীকরণ চাই। ভাবের সাধনা তো ভাব বিনা বস্তুকে তো অভাবে ধরা যায় না, তাতে প্রথমত গোপীভাবে সাধনা করবেন সাধক। যদি প্রথম প্রবর্ত সাধক দেখবেন যে যদি তার এই সিদ্ধ স্বরূপটি চিন্তা করতে কষ্ট হচ্ছে এবং গোপীভাবটি বুদ্ধিপূর্বক কষ্টকর ব্যাপারে যখন আনতে হচ্ছে, তখন তিনি সেদিকে জোর না দিয়ে এই মহাজনগণের যে বাণী, আমাদের যে পর মহাজন যারা, এই সমস্ত বাণীতে যৎকিঞ্চিত গোপীভাবের মাধুরী অন্তরাত্মাকে আস্বাদন করাবার চেষ্টা করবে। যেমন শ্রীপাদ দাস গোস্বামী চরণের স্তবাবলী, তার মধ্যে বিলাপ পুষ্পাঞ্জলি প্রেমাম্বুজ মরণদাক্ষ স্তবরাজ ইত্যাদি, শ্রী ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা, শ্রীরূপ গোস্বামী পাদের উৎকলিকা বল্লরী ইত্যাদি স্তব, শতনাম স্তোত্র, তাৎপর্য পঞ্জিকা স্তোত্র, চাটু পুষ্পাঞ্জলি, এই সমস্ত স্তবগুলো সমস্ত শ্রবণ কীর্তন করবেন। তাতে সাধারণত তাতে মোটামুটি একটা গোপীভাবের যে ভাব পরিপাটি সেটি তার আস্বাদন হবে এবং মহতের ভাবের সঙ্গে একটা চিত্তের যে একটা তাদাত্ম্য প্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করবেন তিনি, লোভটি আসা চাই। এইগুলি আলোচনা করতে করতে লুব্ধ হয়ে পড়বেন, সুতরাং তখন তার অন্তরাজ্যে সাধন রাজ্যে অন্তরঙ্গ সাধন রাজ্যে প্রবেশ লাভ হবে। সেটি হচ্ছে কি? বললেন সাধন সরল লীলা ইহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার। সরণ সাধন সরল লীলা বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন আর মনে নেই সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণের সেবন। সেবা সাধক রূপেণ সাধ্য রূপেণ সিদ্ধ চাত্রহি তদ্ভাব লিপসুনা কার্যা ব্রজলোকানুসারত। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, একটা সাধক রূপে সেবা, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন দাস্যচক ইত্যাদি এই নবিধা ভক্তি এই দেহের দ্বারা, সাধক দেহে যদি সাধন ভজন না করা যায় তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন ব্রজলোকানুগা গত্যাধিক্যম কিমপি ন সিদ্ধেত,
ব্রজলোকের আনুগত্য ইত্যাদি কিছুই সিদ্ধি হবে না, কারণ এখন জড় চেতনে গ্রন্থি আছে। তো অতএব শ্রবণ কীর্তন অর্চন বন্দন সদাচার ইত্যাদি সাধক দেহে এবং যুগাবদ্ধ ওই যে দেহে দেহ চিন্তার কথা বলা হলো, সেই মহাজনগণের অনুগত হয়ে রাজারানীর কিঙ্করী ভাবময় যে গৌড়ীয় বৈষ্ণব শ্রীগুরু চরণাশ্রয়ের সঙ্গে সঙ্গে যে দেহের পরিচয় পান, গুরুদেব জানিয়ে দেন একাদশটি ভাবের সঙ্গে তার সংযোগ হয়ে যায়, সিদ্ধ স্বরূপের পরিচয় দেন, সেটি কি গুরুদেব একটা কিছু কল্পনা করে সাধককে বলে দিলেন? শ্রীমদ জীব গোস্বামী পাদ শাস্ত্রের প্রমাণ দিয়ে বললেন, না, সে তো আমাদের চিন্ময় লোকে সেই স্থানে সব সেই গোলক বৃন্দাবন আদি সভার সম্ভার রূপে সেই তনুগুলো সব চিন্ময় তনু সব সাজানো রয়েছে, অনন্ত তনু যত জীব রয়েছে সবার সেইখানে পার্শ্ব দেহ রয়েছেন, তার মধ্যে আমার যেটি পার্শ্ব দেহ শ্রী গুরুদেব, তিনি সাক্ষাৎ ভগবানের কার্ণঘন মূর্তি, তিনি সেই বিশাল বিপুল ভাগবতী শক্তির ভাবনার দ্বারা তিনি যা জেনেছেন ধ্যানে সেটি আমাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এটিকে কল্পিত মনে করা অত্যন্ত ভক্তির ঘোর তোর বিঘাতক জনক অপরাধ, তাতে সাধককে আত্মভাবনা করে আর এই সাধন স্মরণ লীলার মধ্যে আসতে হয়। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের সাধনাঙ্গের মধ্যে এই স্মরণাঙ্গ লীলা স্মরণাঙ্গ সাধনটি হচ্ছে মুখ্য রাগানু ভজ রাগানুগা ভজন, কারণ সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা পক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি ভকতি লক্ষণ তত্ত্ব সার, যেটি আমরা চিন্তা করব সাধন দশায় সিদ্ধি দশায় আমরা সেইটি লাভ করব, এর কোনো ব্যভিচার হবে না। সুতরাং ঠাকুর মহাশয় বললেন, এই যে সাধন স্মরণ লীলা, সাধনে যে আমাদের শ্রী শ্রী রাধা মাধবের এই স্মরণ, ইহাতে না করো হেলা, এতে যেন কোনো প্রকার আমাদের আলস্য না আসে, এই ভাব রাজ্যে সাধকগণকে প্রবেশ করাবার জন্য আমাদের শ্রীরূপ গোস্বামী পাদ সংক্ষেপে অষ্টকালের লীলার কথা উল্লেখ করলেন। লীলা সূত্র স্নানী কৌমুদী রচনা করলেন একটু বিস্তৃতভাবে শ্রীপাদ কবি কর্ণপুর, তার মধ্যে সমস্ত লীলা চিন্তার পরিপাটি ধারা সব চলে আসছিল। শেষকালে আমাদের গোবর্ধন বাস্তব্য শ্রীপাদ কৃষ্ণদাস বাবাজী মহারাজ তিনি রাধারানীর ওই কান্তি করুণা লাভ করে সিদ্ধ হলেন। শ্রী রাধারানী তাকে প্রত্যাদেশ করলেন, বললেন, যাও তুমি আমার বৈষ্ণব দিকে এই সাধন স্মরণ লীলাতে প্রবিষ্ট করাও, এটি তোমার একটা বিশেষ সেবা। শ্রী বাবা তখন কি করবেন, তিনি তো আর সংস্কৃত জানেন না, সুতরাং গ্রন্থ লিখে বৈষ্ণবগণকে শিষ্য রাধা মাধবের স্মরণ লীলাতে প্রবেশ করাতে হবে, সুতরাং পড়তে আরম্ভ করলেন। তো যখন পড়তে যান তখন আবার ভজন হয় না, ভজন করলে আবার পড়াশোনা হয় না, তখন একদিন মনে করলেন রাধারানীর আদেশ পালন করতে পারলাম না, এই জীবন রেখে আর কিছু কাজ নেই। তখন শ্রী সনাতন গোস্বামী পাদ ললিতার সঙ্গে বাবাকে দর্শন দিলেন, এসে যেরূপ ধ্যান করেন দেখছেন সেই ধ্যান দেহ মূর্তি সনাতন গোস্বামী পাদের আর ললিতার। শ্রী সনাতন গোস্বামী পাদ বলছেন, কৃষ্ণদাস ভজন সাধন ঠিক চলছে তো প্রভু? আপনার কৃপায় চলে যাচ্ছে, মাধুকরী ঠিক মিলে যায় তো? বললেন, হ্যাঁ প্রভু আপনার কৃপায় সব ঠিক হয়। দেখো কৃষ্ণদাস, শাস্ত্র অনন্ত, কত পড়বে আর কত বুঝবে, যেহেতু কিচ্ছু পড়ার দরকার নেই, ভজনই করো, আমাদের আমাদেরকে স্মরণ করবে, যখন লিখতে বসবে আমাদের কৃপায় সব সব প্রকাশ স্ফুরিত হয়ে যাবে তোমার কৃপা করে চলে গেলেন। তখন শ্রী বাবা এই অষ্টকালীন লীলা স্মরণ পদ্ধতি প্রণয়ন করলেন, তাতে এই একটা পরিপাটি বিশেষ প্রকাশ করলেন যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ভজন ধারা, এ তো হেথা গৌরচন্দ্র পাবো সেথা রাধাকৃষ্ণ ঠাকুর মহাশয় বলেছেন, এবং এই প্রসঙ্গটি আমরা এর পূর্ব আলোচনা করে এসেছি। শ্রী গৌরাঙ্গের পাদ পদ্মে যেমন যেমন সাধকের মন ডুববে তেমন তেমন ব্রজলীলায় প্রবেশ লাভ ঘটবে তার। সুতরাং এই ভাবাঢ্য গৌরলীলার ভিতর দিয়ে কৃষ্ণলীলায় প্রবেশটি সুগম, তা নাহলে প্রবেশ করা কঠিন হবে না, কারণ গৌরাঙ্গে এই পথ দেখিয়েছেন, তার স্মৃতি না এলে কিছুতেই ব্রজলীলায় প্রবেশ লাভ করতে কেউ পারবেন না। দুইটি
লীলাতে এমন একটা সম্পর্ক রয়েছে, যেমন সূত্রে যেমন মণিগণ সব গাঁথা আছে, যদি সূত্রটি ছেড়ে যায় মণি সব ছড়িয়ে যাবে। তেমনি গৌরীলার সূত্রহারা হন যদি সাধক, তাহলে এই কৃষ্ণলীলা এই সাধন ব্রজের সাধন স্মরণ লীলার যে মণিগুলো ছড়িয়ে যাবে, তার বাবা আমাদের সেই পরিপাটি দেখিয়ে দিলেন। এই ভাবাড্য গৌরীলার স্থিতির ভিতরে কিভাবে ব্রজের লীলাটি চিন্তা করবেন সাধক। তারপরেও তিনি করলেন ভাবনাসার সংগ্রহ একটা শ্রেষ্ঠ চয়নিকা লীলা অষ্টকালীন লীলা। উদ্দেশ্য কি বাবার এই ভাবনাসার সংগ্রহটি প্রণয়ন করার? তিনি তো গৌর গোবিন্দ লীলামৃত গুটিকাতে এই ভাবাড্য গৌরীলার সঙ্গে কৃষ্ণলীলার কিভাবে চিন্তন হবে সেই অবদান তো দিয়েই গেলেন, তাহলে আবার চয়নিকাটি ভাবনাসার সংগ্রহ করলেন কেন? বললেন দেখুন বাবা দেখিয়ে গেলেন যে রাগ ভজন তো বিধিভক্তি তো নয়, বিধিভক্তি শাস্ত্র শাসনের ভয়। সুতরাং প্রাণের টান থাক না থাক, শাস্ত্র বলছে যদি তুমি ভজন না করো তাহলে তোমার নরকাদি হবে। যখন মানব দেহ ভগবান দিয়েছেন একটু হরি ভজন করে যেতে হবে। ভাগবত বললেন যদি কিছুই না করি তাহলে কিন্তু আমরা যে দেহ পেয়েছি সেই দেহ সেই সাধন সম্পদ সেই সুযোগ আর ভগবানের কাছে দাবি করতে পারবো না। সুতরাং শাস্ত্র শাসন ভয়ে বিধিমার্গের ভজন চলছে, ঐশ্বর্যভাবে যে ভগবানের সেবা লাভ করা যাবে, কিন্তু রাগ ভজনটি তো সেই রূপ নয়, তো প্রাণের টানে ভজন। আগে লোভ হবে, এই গোস্বামী পাদগণের শাস্ত্র এবং তাদের আনুগত্যে ভজন করতে করতে যখন লোভ জাগবে সেই সাধনায় তখন তিনি হবেন লোভে তাকে পরিচালনা করবে। যখন লোভ পরিচালনা করছে তখন সাধনের প্রথম পদক্ষেপের থেকেই যেন শ্রী শ্রী রাধা মাধবীর লীলা মাধুরী আস্বাদনের সৌভাগ্য তার অন্তরাত্মা প্রাপ্ত হয়। কেমন চয়নিকা ভাবনাসার সংগ্রহ! কোথায় ভাগবত, কোথায় চলে গেলেন স্তবমালা স্তবাবলী, কেবল গোবিন্দ লীলামৃত কৃষ্ণ ভাবনামৃতের মধ্যেই কেবল আবদ্ধ থাকলেন না, কত কত সমস্ত শ্লোক মহাজনের ভাবের ভিতর দিয়ে যাতে লীলা মাধুরী আস্বাদনের সৌভাগ্য সাধকের লাভ হয় সেই পরিপাটি ভাবনাসার সংগ্রহে দেখিয়ে গেলেন। আর গৌরীলার সঙ্গে যে যোগাযোগ সেটি তো তার গৌর গোবিন্দ লীলামৃত গুটিকায় থাকলো। কেমন আচার্য মহাজন পেয়ে কিভাবে দিন কাটাচ্ছি আমরা! আমাদের আচার্য মহাজন কি, যাদের আনুগত্যে আমাদের ভজন? যেমনি ত্যাগ তেমনি বৈরাগ্য তেমনি তাদের এই স্মরণ লীলার আদর্শ। মহাজন বললে রূপসনাতন এই চরিত্র যারা আমাদের মহাজন, ছেড়া কথা মাত্র গায় তারা মুখে রাধা কৃষ্ণ গায়, পরিধানে ছেড়া বহিত বাস, কবু কানে কবু হাসে কবু প্রেমানন্দে ভাসে কবু ভিক্ষা কবু উপবাস, ব্রজপুরে ঘরে ঘরে মাধু করি ভিক্ষা করে এই মতো কতদিন থাকে, গৌরাঙ্গের যত গুণ কহে রূপ সনাতন হানাত হানাত বলি ডাকে, এই বৃন্দাবনে এসে তারা হা গৌরাঙ্গ তুমি কোথায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে, স্থির হতে পারছেন না, এক এক বৃক্ষতলে এক একদিন বাস, কহু চানা কহু চর্বণ কহু উপবাস, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে প্রেমে রাধা কৃষ্ণে খুঁজে ফলমূল করে ভক্ষণ, প্রেমানন্দে উচ্চনাদে রাধা কৃষ্ণ বলি কাঁদে এই মতো থাকে কতদিন, কতদিন অন্তর্মনা ছাপ্পান্ন দণ্ড ভাবনা, সেটি কি এই সাধন স্মরণ লীলা। কতদিন অন্তর্মনা ছাপ্পান্ন দণ্ড ভাবনা, চারি দণ্ড নিদ্রা বৃক্ষ তলে চার দণ্ড বৃক্ষের তলায় ঘুমাচ্ছেন, চারি দণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধা কৃষ্ণে দেখে ব্যর্থ নাহি যায় একদিনে, জাগ্রত স্বপ্ন সুসুপ্তি দশায় তাদের ভজন। সুতরাং বিশ্বের মানুষ যে একটা ভালো শিক্ষা পায় তার একটা খুব বড় আদর্শ থাকা চাই, যদি একটা বড় আদর্শ না থাকে তো কাকে অবলম্বন করে বিশ্বের মানুষ সে উত্তম সাধন ভজন পথে চলতে পারে? তো সে এই যে মঞ্জরি ভাব সাধনার একবারে ধ্রুবতারার মতো চরম আদর্শ রূপ রঘুনাথ মহাপ্রভুর এই কান্তিক পরিকর, কিন্তু বৃন্দাবনে এসে কিভাবে এই মঞ্জরি ভাব সাধনার সে তারা ডুবলেন। শ্রীরূপ গোস্বামী পাদ তারা যা সাধন করলেন তা গৌড়ীয় বৈষ্ণবী সাধনার ভজনের জন্য দিয়ে গেলেন, কি ভাব পরিপাটি সব! বললেন হে গোবিন্দ সারা বিশ্ব জগতের সাধক সব তোমাকে হাত জোড় করে দেখতে চায়, কিন্তু আমি চাই তুমি আমার কাছে হাত জোড় করে আসবে। কেন বলেন? যেহেতু আমি রাধার দাসী তো
আমি হাত জোড় করে তোমাকে দেখতে চাইনি, তুমি তুমি হাত জোড় করে আমাকে আমার কাছে আসবে, এইভাবে তোমাকে দেখবো। যেহেতু আমি রাধা আর কিঙ্করী, ব্যাখ্যাকার লিখলেন শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ, রাধারানী মায়ানী হয়ে যাবেন তখন কৃষ্ণের দুর্লভা, যখন কৃষ্ণের দুর্লভা হবেন রাধারানী তখন কিঙ্করী ছাড়া তার গতি নেই, হাত জোড় করে আসবে, কুঞ্জের দ্বারে দরজায় দাঁড়িয়ে আছে কিঙ্করী, কৃষ্ণকে দেখে বলছে এই যাও 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 যাও, হয়ে গেছে, দরকার নেই, যাও যাও। কৃষ্ণ তখন হাত জোড় করে দেখছেন রাধারানীর কাছে যেতে তো দেবেই না, সুতরাং এই যদি ইচ্ছা করে তো এখনই তাকে মানিয়ে নেবে, বুঝুন, হাত জোড় করে কত স্তব স্তুতি করছে, তুমি আমার এখন একমাত্র গতি, তুমি ছাড়া আর গতি নেই। এই যে ভাবনার ভিতরে এই সমস্ত ভাব পরিপাটিগুলি গৌড়ীয় বৈষ্ণবের আশা চাই, অভিমানে সিদ্ধি, অভিমানে বস্তুটি সিদ্ধি, তো ভাব সিদ্ধি অভিমানেই হয় থাকে। সুতরাং গোস্বামী পাদগণ কোনো আদর্শের অভাব রাখেননি, যে মহাজনের পথকে অনুসরণ করতে বলছেন আমাদের ঠাকুর মহাশয়, সেই মহাজনের ভাব আমাদের পথ এত প্রজ্জ্বল, মানে গৌড়ীয় বৈষ্ণবের ভাণ্ডার এত সমৃদ্ধ যে তাদেরকে কারো দ্বারস্থ হওয়ার উপায় নেই, সারা নিখিল জগতে সাধককে গৌড়ীয় বৈষ্ণবের দরজার কাছে আসতে হয়, এত ভাব সম্পত্তি আছে আমাদের, শুধু কি এই অন্তরাজ্যেরই কথা, বহিরাজ্যে দেখুন সাধন ভজন ত্যাগ বৈরাগ্য ইত্যাদি ভাগবতকে কিভাবে বিশ্লেষণ করেছেন আমাদের শ্রীমদ্জীব গোস্বামী পাদ, তাদের অবদান একদিকে যেমনি দর্শন সাহিত্য প্রেম ভক্তি সাধনা, তেমনি সাধন ভজন জ্ঞান বৈরাগ্য কোনো অভাব রেখেছেন, কিচ্ছু অভাব রাখেননি, এই হচ্ছে মহাপ্রভুর মহাদান, যাতে গৌড়ীয় বৈষ্ণব সাধককে হাতে ধরে ভগবানের চরণ নিয়ে যাবে রাধারানীর কাছে, এমন সমস্ত অবদান রয়েছে তাদের। সুতরাং এমন আচার্য মহাজন পেয়েও যদি এবারে না পারি সাধন কিভাবে জীবন কাটাচ্ছি, অন্তত গৌড়ীয় বৈষ্ণবের অন্তরে আক্ষেপ কিউ অন্তত জাগা দরকার, বাপের সম্পত্তি আছে তা একবার জানি, কোনোদিন ভোগ হবে বুঝতেও তো পারলাম না, যে পিতার যে কত সম্পত্তি রয়েছে এটা তো বুঝতেও পারলাম না, মহাপ্রভুর সেই হার্য বস্তুকে তারা কিভাবে বিশ্লেষণ করেছেন, আর আমাদের জন্য নিজের সাধন ভজনের কথা কেউ প্রায় বলে না, কিন্তু তারা কিছু বাকি রেখেছেন বলতে, সে সময় এরূপ কাগজ নেই, সেই সময় এরূপ আলো নেই, সে সময় এ প্রকারে লেখার কোনো উপকরণ নেই, বৃক্ষের তলে বাস, সারাদিন ভজন সাধনে যাদের কেটে যায় দিন রাত এই স্মরণে, তারা বৃক্ষের সেই শুষ্ক গলিত পত্রকে একত্রিত করে আলো জ্বেলেছেন, আর সেই আলোতে তারা তাল পাতার উপরে এইসব গ্রন্থ লিখেছেন, এই তো এই সব সমৃদ্ধি সঞ্চয় সমৃদ্ধি করে গিয়েছেন তারা আমাদের জন্য, সুতরাং অভাব তো কিছু নেই, তাদের সেই অক্ষর যেন রাধারানী দাঁড়িয়ে আছে। সুদাস গোস্বামী পাদের বিলাপ কুসুমাঞ্জলি আস্বাদন করুন, শ্রীমদ রূপ গোস্বামী পাদে উৎকলিকা বল্লরী, অক্ষর বলা হবে ওগুলোকে, যেমন দাঁড়িয়ে আছেন রাধারানী সাক্ষাৎ বাংময় মূর্তি, এত এত যখন সম্পত্তি পেয়েছি, কিচ্ছু যখন অভাব নেই, সব দিকে যখন সমৃদ্ধ, কি সাধনার সম্পদ আর কি অন্তরাজ্যের এই লীলা স্মরণের সম্পদ, ঠাকুর মহাশয় বললেন যখন আপনার কিছু অভাব নাই তখন কায়মনে একটু সুসার করে চলুন, কারণ আসক্তিযুক্ত ভজনের কথা গোস্বামী পাদ বলে গিয়েছেন, ভজনের নৈপুণ্য এটাই, ভজনই চাই স্ত্রী এই দেহে আছে ততক্ষণ এই কাম কুধারি শৃগাল কুকুর এরা কিচ্ছুতে আসতে পারে, এই জন্য শরণ মনির প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতিসার, ঠাকুর মহাশয় বললেন মধুর মধুর ধাম অর্থাৎ শরণের ভিতরে যেমন আমাদের অন্তরাত্মা শ্রী শ্রী রাধা মাধবের মাধুর্য আস্বাদনে সৌভাগ্য লাভ করতে পারে, কারণ মাধুর্য আস্বাদনই হচ্ছে সাধনার চরম লক্ষ্য, ইষ্টের মাধুর্য আস্বাদনই সাধনার চরম লক্ষ্য, এবং এই রাগ সাধনায় বা লোভময়ী সাধনায় মাধুর্য আস্বাদন প্রথম পদক্ষেপের থেকেই হবে, লোভ কি, এই জন্যই মধুর মধুর ধাম কথাটি বলেছেন, বললেন অতএব প্রথমত সাধককে একটু প্রযত্ন সহকারে, সাধকের দিক দিয়ে সাধন প্রযত্ন আর ভগবানের দিক দিয়ে কৃপা, তাই ইহাতে না করো হেলা, হেলাই তো দিন কাটছে, একটা একটা দিন তো কমেই যাচ্ছে আয়ু, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, যদি মরণ এসে যায় তাহলে কিন্তু যে সুযোগ পেয়েছি
আমার কর্মফল কোথায় কোন ব্রহ্মাণ্ডে নিয়ে যাবে, যদি পুনরায় আবার সেই মহাপ্রভু যেখানে অবতীর্ণ হবেন সেই জায়গায় যদি তাঁদের গৌড়ীয় বৈষ্ণবের আনুগত্যে যদি আবার যেতে পারি তবে তো এই সুযোগটা ফিরে পাবো, তাকে আর হবার আছে নাকি? আমার কর্মফল কোন ব্রহ্মাণ্ডে কোনখানে কৃমিকীট করে কোথায় জন্ম দেবে তার কি ইয়ত্তা আছে কিছু? সুতরাং ঠাকুর মহাশয় প্রণা দিচ্ছে, নিহাতে না করো হেলা, প্রত্যেকটা মুহূর্তকে বুঝে চলতে হবে সাধককে। এই তো একটা দিন গেল, কমে গেল, কিছু এমন কিছু ধরা বাঁধা নিয়ম আছে যে 100 বছরই বাঁচবো না 80 বছর 60 বছর বাঁচবো? নিঃশ্বাসে বিশ্বাস কিবা এই বেরিয়ে গেল দেহের মধ্যে আর নাও আসতে পারে। অতএব বললেন এইটিকে সুসার করা বলছেন, উত্তম রূপে সার করতে হবে এই বস্তুকে এবং বিবেচনা করে করে চলাকে সুসার বলা যায়। কায়মন বাক্যে যাতে আমরা আমাদের ভজন সাধন যে মহাজনেরা দিয়েছেন সেগুলি যাতে অবলম্বন করে চলতে পারি, এই জন্যই বললেন সাধন সরল লীলা, ইহাতে না কর হেলা কায়মনে করিয়া সুসার, তেমনি অপরদিক দিয়ে সৎসঙ্গের দ্বারা যেমন আমাদেরকে এই সমস্ত সাধন ভজনগুলো গ্রহণ করতে হবে, তেমনি আবার অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে, কর্মী জ্ঞানী ইত্যাদি সঙ্গ ত্যাগ। শ্রী ঠাকুর মহাশয়ের অমৃতময়ী উপদেশ এর পরবর্তী শ্রীপতি যা বলেছেন আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল।